আমি তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যা বলছি মুখে সেটা কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই সেটিংসটা আর কি আপনাদের মোবাইলে সেট করবেন। মুখে আপনি যেটা বলবেন সেটা কিন্তু লেখা হয়ে যাবে, আর সেই লেখা কিন্তু আপনারা খুব সহজে আপনার বন্ধুদের কাছে আর কি বা যে কোনো লোককে আর কি সেটা মেসেজ করে পাঠাতে পারবেন। তো চলো আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক করুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার মোবাইলের কিবোর্ডটা পুরো আগের মতো করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তো সিম্পলি আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি আর কিবোর্ডে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরো আর কি কিবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আগের মতো আর কি। এখন আমরা কিন্তু এখানে ভয়েস একটা সিস্টেম এখানে আনবো, তারপর এখানে ভাষা চেঞ্জ করার সিস্টেমটা আনবো, সব কিছু আনবো, তারপরে এইগুলো কাজ কিন্তু আমরা যা মুখে বলবো সেটা কিন্তু হবে। তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, আমাদেরকে আর কি চলে যেতে হবে আমাদের মোবাইলের প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যাবো। যাওয়ার পর আমরা এখানে সার্চ করব গুগল কিবোর্ড। তো বন্ধুরা, এই যে এই অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু আমাদের মোবাইল সিস্টেম আগে থেকে থাকে আর কি এই অ্যাপ্লিকেশনটা। তো যাই হোক, এটা আপনারা কি করবেন এখান থেকে আপডেট দিয়ে দেবেন, অথবা যদি আপনাদের মোবাইলে যদি এটা ইনস্টল করা না থাকে তাহলে আপনারা কি করবেন এটাকে ইনস্টল করার পর আপনারা ডাইরেক্টলি কিবোর্ডে চলে যাবেন, সেটা হোক আপনার আর কি হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ যে কোনো জায়গা থেকে আপনারা যেতে পারেন। তো সিম্পলি আমি হোয়াটসঅ্যাপ থেকে যাচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি। যাওয়ার পর দেখতে পারবেন এখানে সেটিংস আছে, সেটিংসের চিহ্ন এই যেখানে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সব থেকে উপরে দেখতে পারবেন এখানে আর কি ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন নিচে আর কি এখানে অ্যাড কিবোর্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ভাষা চলে আসবে, তো আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে ভাষা কয়েকটা চুজ করে নেবেন। তো আমি বাংলা চুজ করছি, বাংলা চুজ করার পর আমি এই যে দেখতে পারবো নিচে আর কি ডান, এই ডানে অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে আরও কিন্তু অ্যাড করে নিতে পারবো। তো আমি সিম্পলি এখান থেকে হিন্দি একটা করে নিচ্ছি, ইন্ডিয়া যাই হোক, তারপর আমি এখান থেকে সিলেক্ট করে এটাকেও এখান থেকে ডান করে দিচ্ছি। এখন বন্ধুরা এখান থেকে আমরা ব্যাক করব, দেখতে পারবেন এখানে ভয়েস টাইপিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সব থেকে উপরে দেখতে পারবেন এখানে একটা চিহ্ন আছে, অপশান আছে, এই অপশানটা অন করে দিবেন। অন করার পর এখান থেকে ব্যাক করবেন, সিম্পলি ব্যাক করার পর বন্ধুরা আমি আপনাদেরকে এখানে সাফ সাফ বলে দিচ্ছি, যখন আপনারা মুখে কথা বলবেন সে সময় আপনারা কিসে বলবেন, ইংলিশ সেটা না হিন্দি না বাংলা। যদি বাংলাতে করতে চান তাহলে আপনারা এই পৃথিবী চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বাংলা লেখাটা চলে আসবে কিবোর্ডে। তারপর যদি আপনারা এই মাইক অপশানে ক্লিক করেন, আমি তোমাকে ভালোবাসি, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক আর কি এখানে লেখাটা হয়ে গেছে, আমি এখানে বাংলা করলাম তারপর। আর এটা কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে পাঠাতে পারবেন। এখন বন্ধুরা এই পৃথিবী চিহ্নটা আবার ক্লিক করে এখান থেকে হিন্দি হিন্দি করে নিতে পারবেন আপনারা, এখানে হিন্দি করে দিলাম। তো এখন আমি হিন্দিতে বলবো, কিয়া কর রহি হো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি হিন্দি দিয়ে আর কি লেখাটা হয়ে গেল। তো এর থেকে আর বেশি কিছু দেখাবো না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি মুখে যা বলবেন সেটাই কিন্তু আপনার আর কি এখানে লেখা হয়ে যাবে, আর আপনি কিন্তু সেই লেখাটা যে কোনো লোককে পাঠাতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন দেখতে পারবেন ওখানে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।